জন্য হুমকি স্বরূপ। মানুষ যায় এখান থেকে, যুব সমাজ এর থেকে, এই মূর্তির থেকে কি ধরনের শিক্ষণীয় বিষয় আছে আমার বোধগম্য নেই। একটা অর্ধলগ্ন পুরো উলঙ্গ মূর্তি, একটা নারীর মূর্তি, তাও এইভাবে ঝুলিয়ে রাখা, বা তার প্রতিকৃতি, তার মূর্তি মানুষ দেখে কি মনে করবে, আমি এখান থেকে কি শিক্ষা আশা করে মানুষ। আমার ফেসবুক লিস্টে যে বন্ধুরা আছেন এবং লাইভে যারা আছেন, আমি প্রত্যেককে আমার মনের থেকে গভীর শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করছি। আমি আজকে আসলে ময়মনসিংহে এই যে জায়গাটায় উপস্থিত হয়েছি, এটা আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে একটা মূর্তি, যে মূর্তিটা আসলে উলঙ্গ মূর্তি, দুঃখজনক যে আমরা সভ্য জাতি এবং আমাদের এই সভ্য জাতিতে কোন জেলা পর্যায়ে এই ধরনের উলঙ্গ মূর্তি থাকা, আমি মনে করি আসলে এটা খুবই দুঃখজনক প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষের জন্য, শুধু যুবকের জন্য না। আমি আশা করি যে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাস্ট কোর্ট, নিম্ন আদালত, যে কয়টা আদালত আছে, আপনারা জানেন যে আদালতের সামনেও এই মূর্তি ছিল, আমাদের মহামান্য আদালতের সামনেও মূর্তি ছিল, সেই মূর্তিটা কিন্তু আদালত ছড়িয়ে দিয়েছে। আমি আশা করি যে অবশ্যই নীতিপরায়ণ এবং চিন্তাভাবনার মানুষ, সায়েন্টিক মানুষ, এমরা আমাদের সমাজে আছে বলেই আমরা কিন্তু আসলে সুন্দর একটা সমাজ এখনো ভোগ করতে পারতেছি। আমি আশা করব যে এটা অবশ্যই, আমার বিজ্ঞ আইনজীবীর সাথে কথা হয়েছে যে তিনি বলেছেন যে আপনি অবশ্যই এটা যদি রিট করেন আদালতে, মহামান্য আদালত যদি এটা আমলে নেয়, তাহলে আদালতের সামনে যে মূর্তি ছিল অপসারণ হয়েছে, এই মূর্তিটাও ইনশাল্লাহ অপসারণ হবে। এটা যুব সমাজের জন্য হুমকি স্বরূপ। মানুষ যায় এখান থেকে, যুব সমাজ এর থেকে, এই মূর্তির থেকে কি ধরনের শিক্ষণীয় বিষয় আছে আমার বোধগম্য নেই। একটা অর্ধলগ্ন পুরো উলঙ্গ মূর্তি, একটা নারীর মূর্তি, তাও এইভাবে ঝুলিয়ে রাখা, বা তার প্রতিকৃতি, তার মূর্তি মানুষ দেখে কি মনে করবে, আমি এখান থেকে কি শিক্ষা আশা করে মানুষ, বা কি শিক্ষা পাবে। আজকে এখানে যদি একটা বইয়ের মূর্তি হইত, আজকে যদি এখানে আল কোরআনের মূর্তি হইত, আজকে যদি এখানে একটা পুরুষের কাপড় পরিয়ে তো মূর্তি দিত, তাও বুঝতাম যে না। যদি এটা মেডিকেল হইত, এটা হসপিটাল হইত, তাহলে এক কথা ছিল, তা উলঙ্গ হবে কেন। আমি আশা করব যে এই মূর্তিটা অতি সত্তর ইনশাল্লাহ, আমাদের দেশে মানুষ আছে, প্রশাসন আছে, মন্ত্রী আছে, এমপি আছে, এই মূর্তি অপসারণ হবে। আপনারা অবশ্যই যদি আমাদেরকে সহযোগিতা করেন যে না এটা আসলে অন্যায়, যদি আপনারা এইভাবে আমাকে সমর্থন করেন, আমি এটা আদালত পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ, যে এই মূর্তিটা এখান থেকে অপসারণ হোক। এই মূর্তি এখানে কোন শিক্ষণীয় বিষয়ের কিছু না, এখান থেকে কোনো কিছু শিক্ষা আশা করাও দেয় না।